সন্ধ্যা নামার আগে পড়ন্ত বিকেলে পৌঁছে গেলাম রাঙামাটি শহর থেকে সামান্য দূরে আসাম বস্তি ব্রিজে। আসাম বস্তির এই এলাকাটির সৌন্দর্যের কথা অনেক শুনেছি, আজ নিজ চোখে দেখার সুযোগ হয়েছে। ব্রিজটি রাঙামাটির দুই প্রান্তকে একত্রিত করেছে। আসছেন এখানে কত দূর থেকে আসছেন ভাইয়া? অনেক দূর থেকে না? আপনার বাসা কই বললেন? আনন্দ বিহার। ভাইয়া আনন্দ বিহার থেকে আসছে, উনি এখানে দাঁড়াইছিলেন, তো আমি ওনাকে বললাম চলেন একসাথে ঘুরি। আমিও চিনি না এবং উনিও এই জায়গাটি চিনে না, তো আমরা একটু সামনের দিকে ঘুরে টুরে দেখি নাকি? হ্যাঁ, সামান্য একটু আগানোর পর দেখতে পেলাম একটি ছোট খাবারের হোটেল যেখানে স্পেশাল মধু চা পাওয়া যায়। থাকে ভিতরে কত করে কাপ? মধু তো এখন আপাতত নাই, দেওয়া যাবে না, কিন্তু দুর্ভাগ্যবশত তা আজকে বানানো হয়নি। ছিমছাম এই রেস্টুরেন্টে বসে প্রকৃতি দেখতে দেখতে আপনারা দুপুরের খাওয়া এখানে সেরে নিতে পারবেন। এটি হচ্ছে আসাম বস্তি ব্রিজ খিপ্পাপাড়া, আর আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। জানি না সামনে কি আছে, জায়গাটি কেমন। আঁকাবাঁকা পাহাড়ি পথ দিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে, এমন সবুজ ঘেরা প্রকৃতি বর্ষাকালে তার এক অন্যরকম রূপ ধারণ করে থাকে। রাঙামাটির এই এলাকাটিতে আসলে এক অন্যরকম নীরবতা অনুভব করা যায়। খাল রয়েছে, এগুলো সব কাপ্তাই লেকের পানি এই খালগুলোতে প্রবেশ করেছে। পাহাড়ের পোকামাকড় ও পাখিদের কিচিরমিচিরের ডাক শুনে আপনারা এখানকার প্রকৃতির এক অন্যরকম মায়াতে জড়িয়ে যাবেন। কিছু দূর আগানোর পর দেখতে পেলাম অনেকগুলো ডিঙ্গি নৌকা সাজিয়ে রাখা আছে। এসব ডিঙ্গি নৌকাগুলো ব্যবহার করে পাহাড়ের আদিবাসীরা আসাম বস্তির এই জায়গাগুলোতে আসা যাওয়া করে থাকেন। সামনে যে গহীন জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন সেখানে রয়েছে পাহাড়িদের ছোট ছোট গ্রাম। তো গ্রামের মানুষজন এই ডিঙ্গি নৌকা এখানে আসলেন, সামনের যে একটি পাহাড় দেখতে পাচ্ছি সেই পাহাড় থেকে আসাম বস্তির যে রাস্তাটা গেল, এই রাস্তাটা দিয়ে কোন দিকে যাওয়া যায়? সামনে কাপ্তাই লেক, এই যে এই পাশে, এই পাশে কাপ্তাই লেক যাওয়া যায়। আর বান্দরবান, খাগড়াছড়ি এসব এই রাস্তা দিয়ে কি বান্দরবান যাওয়া যায়? হ্যাঁ, এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে যাওয়া যায় বান্দরবান। ও, সামনের যে এই রাস্তাটি দেখছেন, মানে আমরা আসাম বস্তির যে পাশ দিয়ে আসলাম, এই রাস্তাটি দিয়ে সোজা গেলে বান্দরবান যাওয়া যাবে। কত সময় লাগতে পারে ভাইয়া তাও যাইতে বান্দরবান? মানে এই রাস্তা দিয়ে যদি যাই বাইক নিয়ে 3-4 ঘন্টার মতো লাগবে। আচ্ছা আচ্ছা, পর্যটকরা এসব রাস্তা ব্যবহার করে থাকেন বান্দরবান যাওয়ার জন্য। তাছাড়া এই রাস্তা দিয়ে নাকি কক্সবাজার পর্যন্তও যাওয়া যায়। প্রায় ঘণ্টাখানেক সময় হয়ে গেল আমরা ঘুরে বেড়াচ্ছি আসাম বস্তির এই এলাকাগুলোতে। রাস্তার দুপাশের এমন মুগ্ধতা দেখে মোটেও ক্লান্তি বোধ করছি না। তো এই রাস্তাটা, হ্যাঁ, কি কোথায় তোমাদের ছাদে, তোমাদের ছাদে নিয়ে যাবা? আমি তো ঘুরে যাচ্ছি। তোমাদের ছাদ কোনটা? ওটা
এমনি হাঁটে গেলে তো মেলা দূর না পাহাড়? হ্যাঁ অনেক দূরে। দেখলে বিশাল একটি খাদ দেখতে পাচ্ছি, আর এই খাদে নিচে অনেকগুলো গাছ আছে। পাহাড়ি উঁচু নিচু এসব রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম একটি বৌদ্ধ বিহারের কাছে। সামনেই রয়েছে একটি বিশাল উঠান। এই বৌদ্ধ বিহারের কাঠামোটা দেখতে অনেকটা ভিন্ন মনে হচ্ছিল। এই বৌদ্ধ বিহারের ভেতরে রয়েছে একটি বৌদ্ধ মূর্তি। এই ঘরটির, এটি হচ্ছে একটি বৌদ্ধ বিহার, ভিতরে বৌদ্ধ মূর্তি দেখতে পাচ্ছি আমি। তো এদিক থেকে যদি আমি দেখাই ভিতরের অংশটি, তাহলে সামনে একটি বৌদ্ধ মূর্তি রাখা আছে। আমার ভ্রমণ সঙ্গী হিসেবে যিনি এসেছিলেন উনি প্রার্থনায় বসেছেন। ঘুরতে ঘুরতে প্রায় মাগরিবের সময় হয়ে আসলো। ব্রিজ থেকে দাঁড়িয়ে সূর্যাস্তের একটি সুন্দর দৃশ্য উপভোগ করলাম। তাহলে ভিউয়ার্স, রাঙামাটি আসলে আসাম বস্তির এই এলাকাগুলোতে আসতে ভুলবেন না। এই জায়গাগুলো আসলেই অনেক চমৎকার। আজকের এই ভিডিও এখানেই শেষ করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।